হ্যালো ফ্রেন্ডস, আমি বিপাশা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করলাম, এই এখন বাজছে দুপুর 1:30, 1:30 থেকে শুরু করলাম। তো ভ্যাকসিন দিয়ে শুরু করছি, ফার্স্টে তোমাদের দেখাতে ব্লগটা। আজকে ভ্যাকসিন ডে বলতে পারো। তো এই যে এখানে দেখো আমরা এসেছি, এই যে আমি আর আমার বর, আর এখানে অল্প ওই 5-6 জন মতো লাইনে ছিল। এখানে আধার কার্ড ওই জেরক্সটা চেক করছে। তো এই যে এবার আমি দাঁড়িয়ে গেছি, ভাবলাম বোধহয় খুব লাগবে, বাট লাগেনি সত্যি কথা বলতে। মানে নর্মাল ইঞ্জেকশনে যেটুকু লাগে, এটাতে সেইটুকুও লাগেনি। তো ভীষণ কড়া রোদ, এখন বাজে দুপুর 2 বেজে গেছে বোধহয়। তো আমরা বাড়ি ফিরবো এবার। তো বাড়ির একদম কাছে, তাই বাইকে করে এসেছিলাম। জাস্ট বাড়িতে এসেছি, স্নান করেছি, লাঞ্চ করেছি, তারপরে পার্পলে 2 জিনিস অর্ডার ছিল, মানে কটা জিনিস অর্ডার ছিল, 2 বক্সে এসেছে প্রোডাক্টগুলো। তো এইটা তোমাদের আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, কারণ আজ একসাথে সবটা দেখালে ভিডিওটা একটা বড় হয়ে যাবে। এই যে তোমরা দেখছো, খুলছি, ডিটেলসে আজ আর দেখাচ্ছি না তোমাদের। তো কটাই সামারের জন্য জিনিস অর্ডার ছিল। তো তোমাদের কার কার অনলাইনে শপিং করলে মনটা ভালো হয়ে যায় সেটা আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, এমনকি মানে ভীষণ আমি হ্যাপি, আমার দিনটা খুব ভালো যায় অনলাইনে কিছু শপিং করলে। তো আজকে আরও একটা ব্যাপার আছে, বাড়িতে হচ্ছে আজ কালী পুজো, আমাদের বাড়িতে জ্যৈষ্ঠ মাসে কালী পুজোটা হয়, ফলহারিণী কালী পুজো। তো দেখতে পাচ্ছ ঘরটা টিপটপ করে রেখেছি, বাড়িতে আজ ওই আমাদের আত্মীয় স্বজন কজন আসবে, এমনি বাইরের কেউ তো আসা হবে না এখন। এই যে এখানে সন্ধে এখন বাজছে 7 মতো, আমরা রেডি হব এবার, আমি আর আমার মেয়ে, আর একটু পরেই পুজো শুরু হবে বাইরে। গুড ইভিনিং গাইজ, তো এখন আমি এখন বাজছে সন্ধে 7 মতো, আর এই যে আমি শাড়ি পরে নিয়েছি আর একটু রেডি হব। বাইরে পুজো হচ্ছে, পুজো শুরু হয়ে গেছে, আর কেউ তো সেরকম আসবে না এবার, ওই জাস্ট আত্মীয় স্বজন কেউ কেউ আসবে। আর এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমি একটু মেকআপ করব। তো চলো রেডি হয়ে নি, পরে কথা বলছি, ঠিক আছে? তো এই যে এখানে শুরু হবে মেকআপ, আমি আমার জিনিসগুলো বার করে নিয়েছি, হ্যাঁ ভিডিওটা এখানে ফাস্ট করে দিয়েছি। আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করছি, মানে ভীষণ যেহেতু গরম, মেকআপ তো গলে গলে পড়ে, তার মধ্যে আমি ভীষণ ঘামি, আর এতটা গরমে সাজা গোজা মানে সাজতেও ইচ্ছে করে না। আমি চা খাচ্ছিলাম, বর চা বানিয়ে দিয়েছে। আর এই যে এখানে ব্লেন্ড করে নিচ্ছি একটু কনসিলারটা, আর কিচ্ছু লাগাবো না, কারণ যদি পাউডার লাগাই, কম্প্যাক্ট পাউডার, ভীষণ কেকি হয়ে যাবে মেকআপটা। তো ব্যাস এটুকুই। আর আমার মেয়ে পেছন থেকে আমায় কী অ্যাডভাইস দিচ্ছে আমার মনে নেই, আমি তো রাতে এডিট করছি, ভয়েস ওভার করছি, তো ও বকবক করে আমায় কিছু বলছিল। আর এই যে এবার আমি আইব্রো এখানে করব, এই জ্যাকলিন হিল মরফির প্যালেটটা দিয়ে, ওই ব্রাউন ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আমি আইব্রোটা এখানে বানিয়ে নেবো, ওই মোটামুটি আর কি যেটুকু দরকার। তো এখন গ্রুমিং করা হয় না, আইব্রোগুলো প্লাক করা হয় না, বেরোনোই হচ্ছে না, সব বন্ধ। আর এই শাড়ির কালারে ম্যাচিং করে আমি এই মিনি লিপস্টিকগুলো লাগিয়ে নেব। এই যে লাগিয়ে নিলাম, এটা বোধহয় স্টেক ওয়ার্কের লিপস্টিক ছিল সেটটা। আর এই যে আমার মেয়ে বসে আছে, ও বলছে আমাকে একটু সাজিয়ে দাও, আমাকে একটু সাজিয়ে দাও পাশ থেকে, তো ওকেও দেবো একটু সাজিয়ে। এরপরে এই আমার মেকআপ মোটামুটি ডান, এই যে হয়ে গেছে, টিপ পরে নিয়েছি, ব্যাস আর কি, গরমের দিনে এটাই ঠিক আছে। আর এই যে এইটা আজ এসছে প্রোডাক্টটা, এটা ভীষণ ভালো, এটা হচ্ছে গুড ভাইবসের রোজিপ টোনার, এটা অনেক ইউটিউবাররা রেকমেন্ড করে, মাস্ট ট্রাই একদম। আমিও তোমাদের বলতে পারি এটা ভীষণ ভালো, মানে রোজ ওয়াটারের মতো ওরকমই জিনিসটা। আর এই যে NY বে ফোকাস নিচ্ছে না, এটা হচ্ছে কাজল পেন্সিল, আমি হালকা একটা কাজল অ্যাপ্লাই করে নিলাম। আর মুখ তো শুকোচ্ছেই না, মানে একে তো ঘেমেছিলাম, তারপর টোনারটা দিয়েছি, মুখ আর শুকোচ্ছেই না। আর এখানে ক্যামেরাটা একটু প্রবলেম করছে। তো এবার আমার মেয়েকে একটু সাজিয়ে দেবো, হালকা করে একটু কাজল পরিয়ে, আর একটু নিউট কালার লিপস্টিক লাগিয়ে দেবো। তো ও কাজল পরতে চায় না, মানে এমনি দেখতে ভালো লাগে বলে পরতে চায়, বাট ওর খুব জল বেরোয় চোখ দিয়ে, যেটা আমার হয় না, কিন্তু ওর ভীষণ জল বেরোয় চোখ দিয়ে। তো ওকে বললাম একটু এদিকটা এসে বস, দেখতে পাচ্ছিলাম না লাইটের জন্য। এই যে ওকে একটু লিপস্টিক অ্যাপ্লাই করে দিলাম, ব্যাস হয়ে গেছে, ও আর কিছু সাজবে না। এই যে এইটা হচ্ছে আমাদের ফলহারিণী মা কালী, আমার শাশুড়ি ওখানে বসে আছে, শাশুড়ি মা একদম খাড়া উপোস, শুধু বোধহয় জল খায়। আর এই যে পুজো হচ্ছে, আর এটা আমার ভাসুর এখানে পুজো করছে, আমার ভাসুর রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়া আছে, মানে খুব রামকৃষ্ণ ভক্ত। তো এই যে রামকৃষ্ণ সারদা মাকে পুজো করছে। তো এবার আমি চট করে আজকে কী রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই, মানে লোক এখন বসে গেছে খেতে, 2 ব্যাচ অলরেডি খাওয়া হয়ে গেছে,
আর এই যেখানে হচ্ছে এটা পোলাও, বাসন্তী পোলাও আর পাঁচ তরকারি, এটা হচ্ছে ছানার ডালনা আলু দিয়ে, আর এই যে এটা হচ্ছে খিচুড়ি, তো খিচুড়ি আরও হচ্ছিল এখানে, শর্ট পড়ে গেছিলো, আর এটা হচ্ছে ভাজা, ওই ঠাকুরকে এটা বোধহয় দেওয়া হয়েছিল, এটা হচ্ছে আমের চাটনি, এটা ফুলকপি আলুর তরকারি, আর এটা হচ্ছে বুদিয়া, সব এগুলো বাড়িতেই বানানো হয়েছে, রান্নার ঠাকুর বানিয়েছে, এটা হচ্ছে আমড়ার চাটনি। ব্যাস, তো এগুলোই আজকে ডিনারে আছে, আর ঠাকুরকেও এগুলোই সব ভোগ দেওয়া হয়েছিল। আর এই যে এখানে খাওয়া দাওয়া করছে সবাই, ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, আর এই যে আমার মেয়ে, এটা আমার ননদের ছেলে, এটা আমার ভাসুর, এটা আমার জা, সবাই খাচ্ছে, তো এর পরের ব্যাচে আমরা খেতে বসবো। আর এইখানে এই যে আমার ভাসুরের ছেলে বকবক বকবক করছে, তো তোমাদের শোনাবো, মানে ভীষণ কিউট আর পাকা পাকা কথা বলছে শুধু, তো ওই জন্য আমি ভাবলাম তোমাদের দেখাই, তো চলো তোমরা দেখতে থাকো। এত মিষ্টি কথা বলছে, আমরা মন দিয়ে শুনছিলাম সবাই আ করে, আর আমার মেয়ে ওকে কথা বলাচ্ছে। এই যে আমার ঠিক ঘরের সামনের দিকে যে বারান্দাটা, সেখানেই আছে একটা কালী মন্দির, ওখানেও এই আজকের দিনে এই ফলোহারিণী কালী পুজোই হয়। তো এই যে হচ্ছে পাড়ার সব লোকেরা আছে ওখানে, তো আমাদের তো যেহেতু বাড়িতে হয় তাই ওখানে আর বেরিয়ে যাওয়া হয় না। এই যে এই মা কালীটাও খুব সুন্দর, দেখো তোমরা, আমি একটু বেরিয়ে ভিডিও করে নিয়েছিলাম। হ্যালো, তো আজ তোমরা দেখেছো যে গুড ভাইবসের কত জিনিস এসেছে, তো এগুলো আমি একটা নেক্সট একটা হল ভিডিও করব ঠিক করেছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, তাহলে আমি জানতে পারবো তোমাদের কেমন লাগলো, আর কমেন্ট করে জানিও যদি তোমাদের কিছু বলার থাকে। আর দিনটা ভালোভাবে কাটলো, এখন বাজছে রাত 11:30, আমরা শুয়ে পড়বো এবার, জাস্ট ভীষণ টায়ার্ড আজকে, আর সকাল থেকে অনেক কাজ টাজ হয়েছে খাটাখাটি, তারপর ভ্যাকসিন নেওয়া হয়েছে আজকে স্পেশালি। যেটা কেমন আছো তোমরা কমেন্ট করে সেটাও জানিও, তোমাদের সামনে সারাদিন ধরে আসাই হয়নি, সামনাসামনি কথা বলা হয়নি, তো চলো টাটা, আজকের ভিডিওটা এইটুকুই। এখানে আমরা খেয়ে দিয়ে উঠে হাঁপিয়ে গেছি, আমার বর বসে আছে দেখো, আমি নিজেই ওকে দেখে আসছি। এখন বাজছে রাত 11:30, পৌনে একটা, ভীষণ গরম লাগছে, ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, অনেক খাওয়ার ছিল বেঁচে, তরকারি টরকারি পোলাও ওগুলো সব ঢুকিয়ে দিয়ে আসলাম ফ্রিজে, সবাই মিলে করলাম বাড়ির, আর ভীষণ ঘেমে গেছি, এবার স্নান করব দিয়ে ব্যাস একদম খাটে পড়ে যাব। আর চলো এবার টাটা, একদম ফাইনালি বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, তো চলো টাটা, বাই, লাভ ইউ অল। তো গুড নাইট, আর তোমরা আমাকে খুবই পড়বো।